ছোট বন্ধুরা, এবার আমরা উত্তরগুলো জেনে নিব। অনুশীল অনুশীল নিয়ে পরে আসি আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে উঠবে, তোমরা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে, লিখে নেওয়ার চেষ্টা করবে। জবাব, জবাব অর্থাৎ উত্তর। হাসির রেখা, একটু হাসি। অস্থির মানে বিরক্ত। হুকুম মানে আদেশ। বনবাস অর্থাৎ অরণ্য, জঙ্গলের ভিতরে বসবাস করা এক প্রকারের শাস্তি। অরণ্য, জঙ্গল, যেখানে গাছগাছালি ভরা এলাকাকে অরণ্য বলা হয়। জনপ্রাণী মানে জনমানুষ, জনপ্রাণী, মানুষ ও পশু পাখি। জনপ্রাণী মানে মানুষ ও পশু পাখি। খেয়াল মানে ইচ্ছা, খেয়াল মানে ইচ্ছা। উজির, উজির অর্থাৎ মন্ত্রী। নাজির অর্থাৎ রাজার কর্মচারী বিন্দু। পাইক, পাইক মানে স্বর্ণ। বরকান্দাস অর্থাৎ চাও স্বর্ণ, বাট এটা অস্ত্রধারী স্বর্ণ, যাদের কাছে রাইফেল থাকে। জিরিয়ে মানে বিশ্রাম করে। বেজাই মানে খুব। বিষাদ, যার স্বাদ নেই। বিরক্ত মানে বিরক্ত, বিরক্ত হওয়া, বারবার শোনা। বেশি জিজ্ঞাসা মানে প্রশ্ন করা। ক্ষুধার্ত মানে খিদে, ক্ষুধার্ত মানে খিদে পাওয়া। নাম্বার দুই, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। আসি এক নাম্বার, ক, বিপদে অস্থির। কোনটা বিপদে অস্থির? এটা হবে বিপদে অস্থির হওয়া ভালো নয়। বিপদে কি অস্থির হওয়া ভালো নয়। খ, বাবা কাজটা করতে, এখানে হবে কি বাবা কাজটা করতে হুকুম, হুকুম দিলেন। গ, এবছর, এবছর বেজায়, বেজায় এসে বেজায়, এবছর বেজায় শীত পড়েছে। চাঁদে কোনো জনপ্রাণী নেই। নুন ছাড়া খাবার খেতে বিষাদ লাগে। রাজা মেয়েকে বনেবাসে পাঠালেন। ছ, বরকান্দাজরা, বরকান্দাজরা জমিদারের বাড়ি পাহারা দিত। এবারে তিন নাম্বার, যুক্ত বর্ণগুলো চিনি নি, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। যুক্ত বর্ণগুলো জেনে নিই এবং যুক্ত বর্ণ দ্বারা তৈরি করা নতুন শব্দগুলো
পড়ি কন্যা দেন তার নয় জফালা, এখানে লেখা আছে জফালা, তাহলে কন্যা এবং বন্যা বন্য, জফলা দিয়ে আরো দুটি শব্দ হচ্ছে কি বন্যা ও বন্য। এবার আসি বরকান্দাস দেন্তার নয় দয়যুক্ত, দেন্তার নয় এবং দ, তাহলে দেন্তার নয় দয়যুক্ত আরো দুটি শব্দ লিখি ছন্দ এবং খন্দ। এবার আসি প্রাণী রফালা, এই যে পয় রফালা, প রফালা, রফালা প্রথম, রফালা দিয়ে আরো দুটি শব্দ প্রথম প্রাণ। এবার আসি ক্ষুধার্ত, কয়ে প্যাট কাটার মধ্যে সহযুক্ত, এটা কি সুযুক্ত কয়ে প্যাট কাটার মধ্যে সহযুক্ত, ক প্যাট কাটার মধ্যে স, ক্ষমা এবং ক্ষণ দুইটি শব্দ। এবার আসি রান্না দন্তান্নয় নয় যুক্ত, দন্তান্ন দন্তান্ন, তাহলে কান্না এবং পান্না, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। এবার আসি চার নম্বর, শূন্য স্থান পূরণ করি, শূন্য স্থান পূরণ করি, ক বকুল বলল আমি তোমাকে কি, আমি তোমাকে কি মধুর মতো ভালোবাসি। রাজা, রাজা একটু কি করলেন মুচকি হাসলেন। তারপরে পারুল, পারুলকে পাঠানো হলো, এখানে হবে বনেবাসে। তারপর এখানে আসি ঘ, পারুল ফিরে আসার রাজ্যে সবার মুখে কি ফুটলো, হাসি ফুটলো। এবার আসি পাঁচ নাম্বার, সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি, দেখো ক কে রাজাকে কি রকম ভালোবাসে, কে প্রশ্ন উত্তরে প্রথম কন্যা কি বলল, প্রথম কন্যা কি বলল, না বলল আমি তোমাকে দুই নাম্বার, সঠিক উত্তর কোনটি দুই নাম্বার, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। তারপরে আসি খ, রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল, রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল, কারা বানিয়ে দিল বনের পরীরা। তারপরে আসি গ, আমাকে চিনতে পেরেছ, সরি আমাকে চিনতে পেরেছেন, কে বলল রাজাকে, রাজাকে এ প্রশ্ন কে করল, উত্তর তিন নাম্বার পারুল। ঘ, রাজা খুব খুশি হলেন কেন, উত্তর এক নাম্বার সাজানো খাবার দেখে, কি হলো সাজানো এক নাম্বার, উত্তর এক নাম্বার সাজানো খাবার দেখে। এবার আসি কি মুখে মুখে উত্তর বলি, ক
ঝামেলা। ক শিমুল বকুল পারুল এদের পরিচয় কি? শিমুল বকুল পারুল এরা রাজার তিন মেয়ে এবং এরা তিন বোন। এবার আসি খ খ মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল? মেয়েদের কাছে রাজার প্রশ্ন ছিল, তোমাকে আমাকে কিসের মতো ভালোবাসি? এবার এসে গ শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন? শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা খুশি হলেন, মুচকি হাসলেন। ঘ কোথায়? ঘ তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এই কথাটি কে বলেছিল? তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথাটি পারুল বলেছিল। ও রাজা ছোট কন্যাকে কি করলেন? রাজা ছোট কন্যাকে বনে বসে দিলেন। চ বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? কারা ফলমূল এনে দিয়েছিল? পরীরা। ছ খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? কারণ খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কারণ তাতে কোনো লবণ ছিল না। বগিজ তিনি কিভাবে নিজেকে তিনি কিভাবে নিজেকে ভুল বুঝ তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? কিভাবে বুঝতে পারলেন? লবণ ছাড়া কোনো কিছুই খেতে পারা যায় না, বিষাদ লাগে, সেটি তিনি খাবার খেয়ে বুঝতে পারলেন। রাজ্যে আবার সুখ এলো কেন? কারণ রাজ্যে পারুল ছিল না, তাই রাজ্যে সুখ ছিল না। পারুল ফিরে আসাতে রাজ্যে সুখ আসলো। কার উত্তর শুনে রাজার মুখে কালো হয়ে গেছিল? পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেছিল। বনবাসে বলতে কি বুঝো? বনবাসে এক ধরনের শাস্তি যা জনমানবহীন এলাকায় রেখে আসা হয়। পারুলের সঙ্গে দেখা করতে কারা এলেন? পারুলের সাথে দেখা করতে এলেন বনের পরীরা, পশু পাখি ও অনেক জীবজন্তু। পারুল রান্নার সময় কোন কিছুতে নুন দেননি কেন? কারণ রাজাকে বোঝাতে চেয়েছিলেন পারুল যে নুন ছাড়া খাবার খাওয়া যায় না। খাবারে বিষাদ হয়েছিল কারণ খাবারে কোনো নুন দিয়েছিল না। রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। ছ পারুল রাজ্যে ফিরে আসার কারা খুশি হলেন? পারুল রাজ্যে ফিরে আসায় পুরো রাজ্য খুশি হলেন। কথাগুলো উত্তর জেনে নি। উজির মানে মন্ত্রী, পাইক মানে সৈন্য, হুকুম মানে আদেশ বা নির্দেশ দেওয়া। গল্পটি মুখে মুখে বলি। ধন্যবাদ বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আবার আসবে, আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।